কিন্তু মনে রাখার দরকার অবশ্যই তিনি একজন সিদ্দিক। অপরদিকে মনে রাখুন তার তাম জীবনটা তিনি ব্যয় করেছেন ইসলাম প্রচারের কাজে, তাম জীবনটা ব্যয় করেছেন আধ্যাত্মিক সাধনার কাজে, তাম জীবনটা ব্যয় করেছেন বাংলার মানুষদেরকে কুসংস্কার আর বেদাত থেকে রক্ষা করে খাঁটি ইমান এবং আমলের পথে কায়েম রাখার জন্য। আর এই অবস্থাতেই তার মৃত্যুবরণ হয়েছে, এই অবস্থায় তার মরণ হয়েছে। সর্বোপরি জুমার দিনই তিনি ইন্তেকাল করেছেন, তাহলে নিঃসন্দেহ তিনি একজন শহীদ দরজার মানুষ। ভাইরা আমার মনে রেখে দিন, যে মানুষটা তার জীবনে গোটা বাংলার শ্রেষ্ঠতম একজন হাদিস বিশারদ, তাম বাংলাতে যত মুহাদ্দিস রয়েছে, হাদিসের যত পণ্ডিত রয়েছে, মনে রেখে দিন এরা যে কটা কিতাব পড়ে পড়ে যে কটা হাদিসের কিতাব পড়ে এরা পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি লাভ করেছেন, ১২ খানা বেশি বেশি, দুই একজন হয়তো এমনি পড়ে ১৫ খানা, তবে সাধারণ ভাবে পড়ে থাকে ১২ খানা। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহে মক্কা এবং মদিনার মুহাদ্দিসের কাছ থেকে ৪০ খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট তিনি অর্জন করেছিলেন। জোরে বলুন ভাই, তার জীবনী গ্রন্থকার তার প্রধানতম খলিফা বসিরাতের আল্লামা বড় মাওলানা সাহেব তিনি লিখেছেন তার পীরের জীবনীতে, পীর সাহেব কেবলা ফতোয়া ফরাজে এত দক্ষ ছিলেন, কত অনেক সময় দেখেছি অনেক জটিল জটিল মশলা তার কাছে লোকেরা জিজ্ঞাসা করত, অথচ উনি বিনা চিন্তাতেই হাসি খুশির সঙ্গে তাদের সুন্দর জবাব দিয়ে দিতেন। জোরে বলুন আমার বক্তব্য, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা একদিকে হাদিসে যেমন মহাপণ্ডিত, অপরদিকে তিনি তেমন ফিকহের কিতাবে তথা ফতোয়া ফরাজে তিনি তেমন মহাপণ্ডিত। সেই সঙ্গে মনে রাখার দরকার যে মানুষটার জীবনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহ আওয়াবিন বলি, তাহাজ্জুদ বলি, ইশরাক বলি, চাষ্ট বলি, এই জাতীয় কোন নামাজ যার জীবনে বাদ যায়নি। ও মুসলমান ভালো করে মনে রেখে দিন, সর্বোপরি মনে রাখা দরকার তাহা বাচ্চাদের নামাজ যার জীবনে কখনো বাদ যায়নি। যে মানুষটা বাংলার মাটিতে এত বড় দরজার পরহেজগার, অত বড় দরজার সাধক, অত বড় দরজার আল্লাহর পার আল্লাহ প্রেমিক বাংলার মাটিতে খুবই কম জন্মেছে বাবা, সর্বোপরি মনে রেখে দিন ওই মানুষটি নিজেই বলেছেন বাংলা ১৩২৩ সালের আটই চৈত্র ফুরফুরা শরীফের পীর গোলাম সালমানি সাহেব রহমতুল্লাহ আলাইহের ইসালে সাহেবের মাহফিলে বক্তব্য রাখতে আমার যে মানুষটাকে খোদা আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছেন, নিশ্চিত করে সাধারণ ছেলেরাও বুঝে যাবে ইলমে লাদুন্নি হলো সেই এলেম যে এলেমের জন্য বই পড়তে হয় না, যে এলেমের জন্য গুরুর কাছে ধন্না ধরতে হয় না, খোদা আল্লাহ পাক।